আসসালামু আলাইকুম, আশা করি তোমরা যে যেখানে আসো মনে আল্লাহ তাআলা রাসূলকে সবাই ভালো আছো, সুস্থ আছো। তোমাদের দোয়ায় তোমাদের ভালোবাসা এবং মন আল্লাহ তাআলা রাসূলের মতো আমি সবাই ভালো আছি এবং সুস্থ আছি। প্রতিদিনের মতো নতুন একটা ব্লগ শুরু করলাম, আশা করি ব্লগটা ভালো লাগবে। আর ব্লগটি দেখতে দেখতে যদি তোমাদের মনে একটু জায়গা করে নেয়, প্লিজ তোমার লাইক এবং শেয়ার করো, প্লিজ লাইক সাবস্ক্রাইব করো। যারা সাবস্ক্রাইব করেছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ, আর যারা সাবস্ক্রাইব করে না তাদেরকে বেশি করে রিকোয়েস্ট করলাম প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করো। এখন বাজে সকাল 9টার সময় থেকে ব্লগটি স্টার্ট করলাম, আশা করি তোমাদের কাছে অনেক বেশি ভালো লাগবে। এটা এখানে ভাস করে না সুন্দর হয়ে, তো এই দেখো রেডি হয়ে গেছি, বাজার নাই বাজারে যাচ্ছি। চলো আজকে বাজারটা তোমাদের সঙ্গে শেয়ার করবো। আর মোহনা মোহনা দেখবো না, মোহনা তো তোমাদের সঙ্গে ওর লুকটা শেয়ার করার জন্য ব্যস্ত হয়ে পড়েছে। দাঁড়াও কাকা, মামনি মামনি কাকা বলা এদিকে ঘুরো, মা বলা আমি রেডি বাজারে যাচ্ছি আম্মুর সঙ্গে বাজার করতে, আমাদের সঙ্গে বাজারে চলো। আসো মা, পর্দারও তো এইভাবে থাকতে হয় না, আসো বের হয়ে আসো। হ্যাঁ আসো সীমানা পাখিতে আসো, চলো বাজারে যাই। মুরগি নিচ্ছি এই মোহনা কাকলু দাঁড়া, এই দেখো আর আগে ধরো গরম পানি দিয়ে আমাদের মুখ নেওয়া হলে দেখলে আর কিছু সবজি বাজার করবো করে নিয়ে বাসায় যাই। আর দেখো আমাদের মুরগি নিয়ে আসলে এখন সবজি বাজারে আসলাম, সবজি বাজার করে নিই। মরিচ নিলাম, এবার আলু দাও, আলু 1 কেজি দাও। আর হচ্ছে আদা কত করে, আর এদিকে যে গরুর গোশ বিক্রি করছে সব গোশেরা, এদিকে গরুর গোশের পড়তি 1 কেজি হলো, আদা 20 টাকা দাও। ভালো থাকিও, হ্যাঁ পয়সা টসা দিও না, ঘুরে বসো সুন্দর করে মামনি, এরম ভাবে বসো, খুব ক্ষুধা লেগে গিয়েছে। এই যে মিষ্টির ঝোল ছিল, আগে মিষ্টি ছিল, মিষ্টি খেয়ে নিয়েছে মোহনা, ঝোল আছে, পাউরুটি নিয়ে আসলাম সামনের দোকান থেকে 2টা, তো এটা মোহনা খাচ্ছে আর আমি নাস্তা করবো, পাউরুটি ঝোল দিয়ে একটু খেয়ে নিই। আর কি বাজার করে নিয়ে আসলাম সেটা তো শেয়ার করা হয়নি, শেয়ার করবো আগে নাস্তা করে নিই। বিসমিল্লাহ রহমান ইব্রাহিম, এখন বাজে 10:30, 11টা, এখন নাস্তা করছি। দেখো বাজার থেকে চলে এসেছি, এসে নাস্তা করলাম, আর কি বাজার করলাম সেটা তোমাদের সঙ্গে শেয়ার করি। এই দেখো বাজার, বাজারে ব্যাগ নিয়ে বাজার নিয়ে বসে আছে গিন্নিপনা, ও গিন্নিপনা কি বাজার করলা, তোমার বন্ধুদের সঙ্গে শেয়ার করো, তুমি যে বলে বন্ধুরা ভিডিও দেখবা, মুড়ি বাজার করেছে, বাজার বলতে পারছে না, মুড়ি বাজার করেছে,
তারপরে হচ্ছে চিনি, মুড়ি, এখানে বেগুন, তারপরে লবণ, হলুদ, লবণ আর বলছি হলুদ, ধনিয়ার গুঁড়া, মরিচের গুঁড়া সব এখানে, আর এটা চাউলের গুঁড়া, একুয়া, এখানে হচ্ছে কি, এখানে মরিচ, কাঁচা মরিচ, আলু, আদা, আর এই যে নিয়ে এসছি দেখি মোহনা সব মুরগি নিচ্ছে, একটা একটা মুরগি, আর এই যে কোষ, এই হচ্ছে বাজার, পশু, এই দেখো এই হচ্ছে বাজার, আজকের বাজার, আজকের বাজার, মশলা বাটা কমপ্লিট করলাম, পাটায় মশলা বাটলাম, এখন এই যে রান্না বান্না শুরু করবো, দুপুরের জন্য রান্না বান্না, আর সকালে ভাত রান্না করেছি, মোহনের সাথে একটা বেন ভাজি ভাত দিয়েছি, তরকারি না ওই জন্য আমি আর নাস্তা করিনি, এখন বাজে প্রায় একটা কাছাকাছি রান্না বান্না শুরু করলাম, এখানে মশলা কষিয়ে নিচ্ছে, আর এই যে চুলা সিদ্ধ করে রেখেছি, চুলা এসে দিয়ে দিলাম, চুলার ঘুগনি হবে, চুলার ঘুগনি মুড়ি দিয়ে খাওয়া হবে, বুঝছো, মুড়ি মাখিয়ে খাওয়া হবে, মশলাটা এনে চুলা গোলা করে নিই, তো এই দেখো এখানে মশলা কষিয়ে নিচ্ছি, সব ধরনের মশলা, জিরা পেস্ট, আদা পেস্ট, রসুন পেস্ট, লাল দারচিনি পেস্ট, পাতা স্বাদ অনুযায়ী লবণ, হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, ধনিয়া গুঁড়া, আদা পেস্ট, আর এখানে যে গোল ধুয়ে রেখেছি, আলু কেটে ধুয়ে রেখেছি রান্নার জন্য, এদিকে মশলা কষিয়ে নিচ্ছি, মোহনা খাই চল ভিতরে, আমি খাবো, খাওয়াই খাই না, দেখো ভাত মোহনা খাওয়াই ছিল, দিন ধরে দিয়ে আমি খালি একটু
মশলাটা কখনো কমপ্লিট, তেল ছেড়ে দিয়েছো, গোশটা দিয়ে দিচ্ছে, বিসমিল্লাহির রহমানির রহিম। হলুদ দিতে হবে, এখনো মরিচের গুঁড়া দিতে হবে, অল্প অল্প ছিল তো দোকান থেকে নিয়ে আসলাম, কোনো ঢালা হয়নি, ঢেলে আবার দিতে হবে টেস্ট করে। ঝাল লবণ হলুদের কালার অনুযায়ী দেখে ও মাটিগুলো আগে দিয়ে ফেললাম, মাটিগুলো তুলি রাখি, এখন দিলে ঘাটা হয়ে যায়। আর যদি ঝোলে ফুটার সময় দিই না তাহলে পরে সুন্দর ভালো থাকে। এখন দিলে ঘাটা হয়ে যাবে, ঝোল যখন ফুটবে তখন দিলে পারে না, অনেক সুন্দর টাকা টাকা থাকে। দেখো মুরগির গোষ্ঠ রান্না কমপ্লিট, রান্না করে রেখে দিয়েছি, এখন ভাত বসাবো, ভাত রান্না করবো। দুপুরে রান্না বান্না হয়নি, এক তরকারি নামা, ভাত চুলা করে দিও, মুড়ি পাকা সব চুলার, তাহলে মুড়ি এখন যদি খায় তিনটার সময়, এখন দুপুর তিনটা, তাহলে ভাত কখন রান্না করবো, কখন খাবো, কখন গোসল করবো, কখন একটু শশা থাকলে সে হয়ে যায়। শশা হলে সুন্দর হইতো, তাই না? দুঃখের বিষয় শশা নাই। মনে আছে চুলো মাখানে দেখে মনে আছে পূজা ইফতারের সময়। দেখো ইলিশ মাছের মাথা, লেজ, পাকা ভাজলাম, আর এখানে পটল, বেগুন, কচু দিয়ে সুন্দর একটা সবজি রান্না করে নিচ্ছি, ইলিশ মাছ দিয়ে রান্না করব। তরকারিটাকে সুন্দর করে সব ধরনের মশলা কষিয়ে নিয়ে তরকারিটাকে কষিয়ে কষিয়ে রান্না করব। ইলিশ মাছ দিয়ে তরকারি এভাবে অনেকদিন রান্না করে খাইনি, বুঝতো? আজকে এটা রান্না করছি, দেখা যাক কখন টেস্টটা হয়। আলহামদুলিল্লাহ হাসি হচ্ছে মশলার ঝালে, এখানে কচু, বেগুন, পটল, দেখো মাছগুলা দিয়ে দিচ্ছি, তরকারি ফুটছে, বিসমিল্লাহির রহমানির রহিম।
তরকারিটা সুন্দরভাবে হচ্ছে, লবণটা টেস্ট করে দেখি কেমন হয়েছে। এই দেখো আমাদের খাওয়া দাওয়া সব রেডি। হ্যাঁ, আসরের পরে আসরের আজান হয়ে গেছে। গোশ, এই যে মাছের তরকারি, এখানে ভাত, প্রেশার কুকারে ভাত, এই যে রাবুমণি বসছে খাওয়ার জন্য। আর মোহনার দেখানো যাবে না, মোহনার জন্মদিনের ড্রেস পরে আছে। মোহনার প্যান্ট পরো মামনি। এই যে মোহনার খাবার, মোহনার হচ্ছে লেগ পিস। মোহনা ঝোল দিবা মামনি? ওরে বাবা, মাছ এখানে, মাছ, আলু, কসু। আচ্ছা কসু দিলাম, আলু তো আছে, মাছও দিবো, মাছও দিবো না, গোশ দিছি যে, মাছও দিবো। লো মোহনার এই যে প্লেট, মোহনার রেডি, লো লো। হ্যাঁ লো, সুন্দর করে খাও। এই দেখো আমার মোহনার কত সুন্দর খাওয়ার দেখছো, মোহনা খাই বসে বসে। এখন রাবার দাও, রে দাও কি করবা? সময় পালেনি সারাদিনে, ভাতের পেশা। এর ভিতরে গামলাতে বসলাম, গামলাতে ভাত আছে। হ্যাঁ আমার আইটি হবে নি পুরা প্লেট প্লেট। না তাড়াতাড়ি আসি, বিসমিল্লাহ রহমান রহিম। আগে যে মাছের তরকারিটা দিয়ে খেয়ে, পটল গরম খাও মোহনা, কসুটা সুন্দর গলে গেছে, সুন্দর। আমরা যে এখন আসরের পরে খাওয়া দাওয়া শুরু করলাম, আল্লাহ রাস্তা, এবার মাছটা করে দিল, গরম টানিল। এক পিস দিছি, খাবেন নাকি জানো? মাছ নিব না, মাছ সে স্বাদ। মোহনা বললো আম্মু এত স্বাদ কে, মোহনা সে স্বাদ লাগছে না বলো? আলু না পটল ফেল দাও ওই সাইডে রাখো, প্লেটটা খাও এক সাইডে থাক, না হয়ে যায় পানির কামড়াটা দাও, এটি পর ফেলবা। হ্যাঁ এখন খেতে বসলাম, আমার কারেন্ট চলে গেল, গরম পড়ছে অতিরিক্ত গরম, রৌদ্র। তাড়াতাড়ি কারেন্টটা দেওয়ালাম, অত কারেন্ট আসে না, বলবে তো এত কারেন্ট যায় কে, বলছি এত কারেন্ট আসে কে, দুপুরে আসে বিকেলে আসে। দেখো তাহলে বড় হচ্ছে এখন, মাগরিবের পরে ছোট কপি চলে যাবে। Thank you.
সব জিনিসের একটা পারফেক্ট মাপ আছে, বুঝছো? একটু চিনি বেশি হয়েছে, ভাসছে কেমন যেন না রাবারের মতো, সবচেয়ে ক্যারামেলের মতো হয়ে যাচ্ছে। তারপর আবার একটু ময়দা দিলাম, তখন এটা ঠিক হয়ে যাবে। গরম কিন্তু রাবে, আমি নি মাম্মা কো দাও, আচ্ছা দিছি মা, দাঁড়া বাবা তুমি গিফট দিতে তো, হে দাদা মনে হতো ফুলটা ছেলে বাড়িতে হচ্ছে কান্নাকাটি করছে, মার যাতে দেরি হয়েছে ভাবে ছোট ভাই বসছিলাম, যাতে দেরি হয়েছে কান্নাকাটি করছে। মেয়েদের ভাই ছেলে আবার ফোন দিয়ে বললো যে হচ্ছে কাকে তুমি আসতে লেট করছো, তোমার ছেলে কান্নাকাটি করছে, তো তাড়াতাড়ি করে আবার এই দেখো রাস্তায় ভ্যানে উঠাই দিয়ে আসলাম। উঠাই দিয়ে এসে এই যে কেবল বসলাম একটু রুমের ভিতর বাতাসে, তো এখন বিদায় নিয়ে নিবো, ওখানে ডাক্তার হয়ে গিয়েছে, ভিডিওটি বড় হয়ে যাবে। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, এখন একটু বাকি তোমাদের সঙ্গে আবার দেখা হবে, তোমাদের সুস্বাস্থ্য কেমন আছে এখানে বিদায় নিলাম। আল্লাহ হাফেজ, গুড নাইট।